নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। বাংলায় সর্ববৃহৎ চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। যারা আমাদের পূর্ণ সাবস্ক্রাইবার আছেন তাদের অনেক অনেক ভালোবাসা, এবং যারা নতুন তাদের আমরা বলবো যে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারেন্ট আপডেটেড ইন্টারঅ্যাক্টিভ ভিডিও দেখার জন্য। আজকে আমাদের আলোচনার বিষয় বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ 15টা প্রশ্ন, যে 15টা প্রশ্ন আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে উল্লেখ করা আছে। এবং তার সাথে সাথে আপনারা অবশ্যই একটা খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত থাকবেন, তার কারণ ফাইনাল পরীক্ষা দিতে যাওয়ার আগেই বাড়িতে বসে সরাসরি আপনারা একটা মক টেস্ট পরীক্ষার সুযোগ নিন। আমরা এই ভিডিও শেষে আপনাদের জিজ্ঞেস করব কে কত মার্কস পেলেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্কসই আপনারা নিজেরা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্স কোন লেভেলে আছে আর সেই পারফরমেন্স কতটা এনহ্যান্স করতে হবে। তো চলুন আজকে আমরা প্রথম প্রশ্ন থেকে শুরু করছি। প্রশ্ন নাম্বার 800 মানে 800। নিচের কোনটি ক্রিয়াবাচক শব্দের দ্বিরুক্ত? তাহলে ক্রিয়াবাচক শব্দের যেটা দ্বিরুক্ত সেটা আমাদের এখানে উল্লেখ করতে হবে। আপনারা এ বি সি ডি বলে উল্লেখ করুন, এখানে ক খ গ ঘ হিসেবে আছে, তাই এখানে আপনারা কনফিউজ হবেন না। আপনারা এ বি সি ডি করে আপনারা আমাদের ভিডিওতে উল্লেখ করতে পারেন বা আপনারা খাতায় উল্লেখ করতে পারেন। তা আপনারা এ বি সি ডি বলেন, ক খ গ ঘ বলেন, অ আ হ্রস্ব দীর্ঘই বলেন, আর 1 2 3 4 বলেন, যেটা সি সেটাই 3, আর সেটাই আমাদের এখানে সঠিক উত্তর হওয়া উচিত। মানে অ্যাজ এক্সাম্পল আমি এটা বললাম। আর 800 নম্বর প্রশ্নে, এই কোশ্চেনে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি বা গ, দেখতে দেখতে চোখ জুড়িয়ে যায়। এই যে দেখতে দেখতে, এটা হচ্ছে দ্বিরুক্ত। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 801, 801 নম্বর প্রশ্নে, স্বল্পকাল স্থায়ী বোঝাতে নিচের কোন বাক্যটিতে দ্বিরুক্ত শব্দের প্রয়োগ ঘটেছে? তা অপশন ক খ গ ঘ, চারটি অপশন দেওয়া আছে, যেটা আপনাদের সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা সেটা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন খ, দেখতে দেখতে আকাশ কালো হয়ে এলো, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 802, নিচের কোন বাক্যের দ্বিরুক্তি ভাবের গভীরতা বোঝাতে ব্যবহৃত হয়েছে? তাহলে কোনটি ব্যবহৃত হয়েছে সেটা আমাদের বলতে হবে, ক খ গ ঘ এই চারটে অপশনের মধ্যে। 802 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনের উল্লেখ করছেন অপশন গ, তার দুঃখ দেখে সবাই হাই হাই করতে লাগলো, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 803, তোমার নেই নেই ভাব গেল না কোন অর্থে দ্বিরুক্ত? তাহলে যে অর্থে দ্বিরুক্ত, আপনাদের চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা ক খ গ ঘ এই চারটে অপশনের মধ্যে যারা উল্লেখ করছেন অপশন ক বিশেষণ রূপে, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 804, আধিক্য অর্থে দ্বিরুক্তির ব্যবহার হয়নি কোনটিতে? তাহলে যেটিতে হয়নি আমাদের সেটা এখানে উল্লেখ করতে হবে, ক খ গ ঘ এই চারটে অপশনের মধ্যে। 804 নম্বর প্রশ্নে এর সঠিক উত্তর যারা বলছেন অপশন খ বারবার, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 805, বারবার সে কামান গর্জে উঠল, এই বাক্যে দ্বিরুক্ত শব্দটি কোন অর্থ প্রকাশ করছে? তা আপনাদের ক খ গ ঘ চারটে অপশন, এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর নির্বাচন, আপনারা সবাই নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনের অ্যান্সার বলছেন অপশন ঘ, পৌন পৌনিকতা, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আশা করছি আপনারা সবাই খাতায় মার্কিং করছেন কার কটা সঠিক হলো কার কটা ভুল হচ্ছে। তা যেটা সঠিক হচ্ছে সেটা রাইট চিহ্ন, আর যেটা ভুল হচ্ছে সেটা ক্রস চিহ্ন। এইভাবে আমরা কিন্তু ভিডিও শেষে, অর্থাৎ 15টা কোশ্চেন আলোচনা শেষে আমি আপনাদের কিন্তু জিজ্ঞেস করবো আপনারা কে কত মার্কস পেলেন। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 806, বিশেষণ বোঝাতে অব্যয়পদে দ্বিরুক্তি হয়েছে কোন বাক্যটিতে, অথবা কোন বাক্যে অব্যয়ের দ্বিরুক্তি হয়েছে? তাই চারটে অপশন দেওয়া আছে, যেটা সঠিক উত্তর সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা এ বি সি ডি চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনের অপশন উল্লেখ করছেন অপশন ঘ, পিলসুজে বাতি জ্বলে মিটির মিটির, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 807, ভাবের গভীরতা বোঝাতে অব্যয়পদে দ্বিরুক্তি হয়েছে কোনটিতে? তা আপনাদের এই চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের নির্বাচন করতে হবে।
আপনারা এ বি সি ডি চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে রেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনের উত্তর উল্লেখ করছেন অপশন ক, ছিছি তুমি কি করছো, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 808 নম্বর। ধ্বনি ব্যঞ্জনা বোঝাতে কোন দ্বিরুক্ত ব্যবহৃত হয়েছে? আমাদের চারটে অপশন আছে, যেটা সঠিক উত্তর সেটা আপনারা রাইট মার্ক করবেন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার বলছেন অপশন গ, বৃষ্টি পড়ছে টাপুর টুপুর, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 809। কোন দ্বিরুক্তিটি অব্যয়বাচক? তাহলে যেটি অব্যয়বাচক সেটা আমাদের এখানে উল্লেখ করতে হবে, 809 নম্বর প্রশ্ন। আর এই 809 নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন অপশন ঘ, মিটির মিটির, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 810। কোনটি অনুকার অব্যয়ের দ্বিরুক্ত? তা আপনাদের এই চারটি অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের নির্বাচন করতে হবে। যারা এই কোশ্চেনের অ্যান্সার অপশন ক, খ, গ, ঘ এর মধ্যে ঘ উল্লেখ করেছেন, ঢং ঢং, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 811। কোনটি অনুকার অব্যয়ের দ্বিরুক্তি? তা আপনাদের এই চারটি অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা এ বি সি ডি বা ক খ গ ঘ বা 1 2 3 4 এর মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনের উত্তর উল্লেখ করছেন অপশন ঘ, ঝনঝন, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 812। অনুকার অব্যয় যোগে গঠিত দ্বিরুক্তি কোনটি? আপনাদের স্ক্রিনে চারটে অপশন, যেটা সঠিক উত্তর সেটাই রাইট মার্ক, আর আমরা স্ক্রিনে রেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এর আগে উত্তরগুলো করেছেন তা ওই উত্তর মিলিয়ে, যারা এই কোশ্চেনের অ্যান্সার করছেন অপশন খ, ঢং ঢং করে ঘন্টা বেড়ে উঠল, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসবো এবার পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 813। নিম্নরেখা পদটিতে কোন পদে দ্বিরুক্তি ঘটেছে? তার দুঃখ দেখে সবাই হাই হাই করে উঠল, এই যে হাই হাই নিচে দাগ, তা আপনাদের এই চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা এ বি সি ডি বা ক খ গ ঘ 1 2 3 4 অহস্য দীর্ঘ যেভাবে ইচ্ছা আপনারা উত্তর নিজেরা খাতায় পোস্ট লিখুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে 813 নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন অপশন গ, অব্যয় পদে, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। এবার চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, ও আজকে আমাদের শেষ প্রশ্ন, প্রশ্ন নাম্বার 814। আমার কথা ঘুমিয়ে ঘুমিয়ে শুনলে কিভাবে, এখানে কি অর্থে দ্বিরুক্তির ব্যবহার হয়েছে? তা আপনাদের এখানে চারটে অপশন দেওয়া আছে, যেটা সঠিক মনে হচ্ছে আপনারা সেটা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই চারটে অপশনের মধ্যে কোন উত্তরটা সঠিক। 814 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন অপশন ক, ক্রিয়া বিশেষণ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। এবং এবার আপনারা কি করবেন, আপনারা আজকের এই 15টা কোশ্চেন দেখছেন 814, কিন্তু 800টাও ইনক্লুডিং আছে বলে আজকে 15টা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, আর এই 15টা প্রশ্নে কে কত মার্কস পেলেন সেই মার্কসটা আপনারা অবশ্যই আমাদেরকে পোস্ট করবেন। আপনাদের প্রাপ্ত মার্কস আমাদেরকে মোটিভেট করবে আমাদের ভিডিওগুলোকে আপডেট বাড়ানোর জন্য বা ভিডিওর সার্থকতা দেখার জন্য, এবং আপনাদের পারফরমেন্স কিরকম লেভেলের আছে আপনারাও সেটা বুঝতে পারবেন। আপনাদের মনে যেরকম ধরনের কোশ্চেন আসুক আপনারা আপনাদের কোশ্চেন করতে পারেন, আমরা আপনাদের কোশ্চেনের সদুত্তর দেওয়ার চেষ্টা করব। এইবার চলে আসি স্পেশাল বিষয়টা, স্পেশাল বিষয়টা হচ্ছে আজকে আমি আপনাদের একটা হোমওয়ার্কের প্রশ্ন দেব, আপনাদের সেই প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করে প্রাইজ জিততে হবে। তো চলুন আজকে আমরা দেখে নেব আজকে আপনাদের হোমওয়ার্কের প্রশ্নটা কি আছে। আজকে আপনাদের হোমওয়ার্কের প্রশ্ন হলো, অনুভূতি জাত ধনাত্মক দ্বিরুক্তির শব্দ কোনটি? অপশন ক ঝিমঝিম, অপশন খ টুপটাপ, অপশন গ মিউমিউ, এবং অপশন ঘ শাঁসা। আবার আমি কোশ্চেনটা বলছি, যেটা আজকে আপনাদের হোমওয়ার্কের প্রশ্ন, অনুভূতি জাত ধনাত্মক দ্বিরুক্তির শব্দ কোনটি? অপশন ক ঝিমঝিম, অপশন খ টুপটাপ, অপশন গ মিউমিউ, এবং অপশন ঘ শাঁসা। আপনাদের এই চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন, আমরা আগামী দিনে এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেব, এবং প্রথম 10 জন এবং পরপর 10 দিন যিনি সঠিক উত্তর দিয়েছেন তাদেরকে আমরা প্রাইজ দিচ্ছি। আমরা প্রাইজ ডিস্ট্রিবিউশনের দিন আমি আপনাদের বলে দেব, যারা যারা প্রাইজ পেয়েছেন তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন।
সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি।